الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وبقى إن هذا لفي الصحف الأولى إبراهيم وموسى صدق الله المولانا العظيم درشي فإن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله باقي لك في شكريا যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় সালাতুল জুমার রায়ের রক্ষে ওনার পবিত্র বার মসজিদে আসার কথা এবং কিন্তু তিনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে 87 নম্বর সূরা, এটা সূরার নাম সূরাতুল আল আলা, এই সূরাটিতে 19টি আয়াত রয়েছে যার 14 নম্বর আয়াত থেকে 19তম আয়াত পর্যন্ত এখন আপনাদের সমক্ষে উপস্থাপন করেছি। আশা করি আজকে এই আয়াতগুলির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 14 নম্বর আয়াতের আলোকে গত জুমায় কিছু কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়, যে নিজেকে পবিত্র করতে পারবে, সেই কি সফলতা অর্জন করতে পারবে। তো সফলতা অর্জন করার জন্য তিনটা শর্ত এই দুইটা আয়াতে বলা হয়েছিল, যেটা 15 নম্বর আয়াতে আরো দুইটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াজাকা রসমা রব্বিহি ফাসাল্লা, এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অথবা নামাজ আদায় করে। তাহলে 1 নম্বর শর্ত হলো যে নিজেকে শুদ্ধ করে, পবিত্র করে। 2 নম্বর হলো আল্লাহকে স্মরণ করে। 3 নম্বর হলো সালাত আদায় করে। যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে,
আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, নিজেকে পবিত্র রাখবে, সেই সকল বলেন সুবহান আল্লাহ। পবিত্র রাখার এটা একটা শব্দ, কি পবিত্র রাখবে সেটা শুধু এক কথায় বলা শেষ করা যায় না, এটা বিস্তারিত আলোচনা গত দিনে হয়ে গেছে। অর্থাৎ আপন পোশাক ও দেহকে বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র রাখতে হবে এবং অন্তর ও মনকে ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারা থেকে এবং কুচরিত্রতা থেকে মুক্ত রাখতে হবে। তাহলে এই শুধু খালি যে নিজের দেহ তা না, মনকেও কি আত্মাকেও পবিত্র রাখতে হবে, পোশাক পবিত্র রাখতে হবে, চিন্তা চেতনাও পবিত্র থাকতে হবে, খাবার দাবারও পবিত্র থাকতে হবে, যে বাসস্থানে বসবাস করে ওই জায়গাটাও পবিত্র থাকতে হবে। অর্থাৎ মুমিনের সবকিছুই পবিত্র থাকবে। আল্লাহ তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, যেটা সূরা মুদাদ্দিস 74 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াতে, ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজুজা ফাহজুর, আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন বলেন সুবহানাল্লাহ। তার হাবিবকেই বলতেছেন যে আপন পোশাক ও দেহকে বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্র রাখুন এবং অন্তর ও মনকে ভ্রান্ত বিশ্বাস ও চিন্তাধারা থেকে এবং কুচরিত্রতা থেকে মুক্ত রাখতে হবে। এটা তার হাবিবকে লক্ষ্য করে ডাইরেক্ট বললো, ইনডাইরেক্ট ভাবে আপনাকে আমাকে আল্লাহ বলতেছেন। তাহলে এখানে পবিত্রতা, আমলের পবিত্রতা, আকিদার পবিত্রতা, চরিত্রের পবিত্রতা, আপনাকে কি পবিত্রতা, পোশাকের পবিত্রতা, খাবারের পবিত্রতা, মানে অনেক সাইড আছে, দিক আছে। তো এই আয়াতে বলতেছেন যে আপন পোশাক পবিত্র করুন। পোশাক পবিত্র করা মানে এক তো হলো বাহ্যিক নাপাকি থেকে পোশাক পবিত্র করা, দুয়ে বেলা মুনাফাত থাকে। আর একটা পবিত্র করার মানে হলো হালাল টাকা দিয়ে পোশাকটা ক্রয় করা। যদি হারাম টাকা হয় তাহলে কোন দুইটাও আর এটা কি হবে না, পাক হবে না। তাহলে পোশাক পাক থাকতে হবে হালাল টাকা, বৈধ টাকা দ্বারা পোশাক ক্রয় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্রকে কি করেন, পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা বাকারা 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করে। আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থী ও পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা গোনা থেকে ক্ষমা চায়, গোনা যার তো কমার বেশি সবাই করে, কেউ ছোট গোনা করে, কেউ বড় গোনা করে, কের কাছে ছোট গোনা বড় গোনার মতো মনে হয়, কের কাছে বড় গোনা ছোট গোনার মতো মনে হয়, কেউ ফাঁকি ফাঁকি করে, কেউ সমানে গোনা করতে থাকে। হাদিসের ভিতরে আছে কুল্লু নাফসিন খাতাউন, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু গোত্রটি গোনা কাজ করে। অফাইনুল খাতাইন আত-তাওয়াবুন, তবে এদের ভিতরে শ্রেষ্ঠ ভালো হলো ওই লোকটা যে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আল্লাহ ক্ষমা যারা চায়, ক্ষমা প্রার্থীদেরকে ভালোবাসে। তাহলে যারা বেশি বেশি তওবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাহলে গোনা করলে দোষ না, দোষ হলো তওবা না করা। গোনা করা দোষ না, দোষ কোনটা, তওবা না করা। তাহলে গোনা করা মানে ময়লা। এই জন্য ইসলামের নিয়ম হলো তুমি গোনাগারকে ঘৃণা করো না, গোনাকে ঘৃণা করো। গোনাকে ঘৃণা করো, গোনাগারকে কি করো না, ঘৃণা করো না। কারণ গোনা তো তোমার কাছে সবাই করে, তাহলে তুমি কেন তাকে ঘৃণা করবে, বরং ওই কাজটাকে ঘৃণা করো। গোনাগারকে লাঠি পিটা দিয়া সমাজ থেকে বের করে দেওয়ার নিয়ম না, বরং ওটাকে শুধরাইয়া পাক পবিত্র করাটাই হলো কি বুদ্ধিমানের কাজ। তো আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের ভিতরে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ।
ইমাম রাখতে হলে পবিত্র থাকতে হবে, পবিত্র থাকলে ইমাম থাকবে। অপাত্রে খারাপ পাত্রে কেউ দুধ মধু গ্রহণ করে না। আপনি যে পাত্রে মধু রাখবেন দুধ রাখবেন পাত্রটাও পরিষ্কার থাকার দরকার আছে। ইমান মহাদৌলাত, মহামূল্যবান একটা সম্পদ, এটা আপনার আমার ভিতরে রাখতে হলে আপনার আমার অন্তর কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। হ্যাঁ, এর জন্য গতদিনও আলোচনা করা হয়েছে যে মোমেন কখনো নাপাক হয় না, মুশরিক কাফের মুনাফিক এরা নাপাক, কিন্তু মোমেন কখনো কি হয় না, নাপাক হয় না। মাঝে মাঝে উজু করা লাগে, গোসল ফরজ হলে গোসল করা লাগে, এটাকে নাপাক বলে না, এটা হলো হুকমি নাপাক, শরিয়াতের হুকুমে নাপাক। নচেত সে লোকটা কিনা মূলে নাপাক না, নামাজ পড়ার জন্য তার উজু করতে হয়, উজু ভেঙে গেলে তার গোসল করতে হয়, ফরজ গোসল হইলে, কিন্তু নচেত সে কিনা নাপাক না। শুকুর এমনিতেই নাপাক, ওটা ধুইলেও নাপাক, না ধুইলেও নাপাক, অল বডি কি নাপাক। ঠিক মোশেক কাফের মোনাফেক এরা শুকুরের মতোই নাপাক, কিন্তু মোমেন কখনো নাপাক হয় না। মুসলমানদের সর্ব অবস্থায় শরীর স্থান ও পোশাক বাহ্যিক নাপাকি থেকে এবং অন্তরকে আভ্যন্তরীণ অশুচি থেকে পবিত্র রাখার প্রতি সচেষ্ট হতে হবে। যে পরিচ্ছন্ন বস্তু জীবিকা রূপে আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, আল্লাহ বলতেছেন। মানে তোমাদের খাবারটাও কি হতে হবে? পবিত্র হতে হবে। খাবারের দ্বারা শরীরের গোস্ত মাংস হবে, ওই গোস্ত মাংস পবিত্র হবে বলে সুবহানাল্লাহ। তাহলে হারাম খাবারের দ্বারা শরীরের যে গোস্ত মাংস হয় ওটা পবিত্র হয় না, ওটা অপবিত্র। যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন যে শরীর নাপাক মানে হারাম খাবার দ্বারা গঠিত হয়। যে শরীর হারাম খাদ্য গ্রহণ করার দ্বারা গঠিত হয় ওই শরীর জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ বেহেশতে প্রবেশ করবে না। হারাম খাইলাম তো আমার এবাদত বন্দিগি কবুল হলো না, আল্লাহর হুসনালে গদবে পতিত হয়ে গেলাম এবং আপনার কোন দোয়া আল্লাহ কবুল করবে না। মৃত্যুর পরে তার দেহ যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে সর্বদা, না আমিন। তা আল্লাহ বলেন সূরা তোয়াহা 20 নম্বর সূরার 81 নম্বর আয়াতে, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি ফায়হিল্লা আলাইকুম গযাবি ওয়ামান ইয়াহমিল আলাইহি গযাবি ফাকাদ হাওয়া। আমার দেয়া পবিত্র বস্তু সমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপরে আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। তাহলে বাতাস হাওয়া, হাওয়া হয়ে যাবে, হাওয়া মানে বাতাস না, কিন্তু কি হয়ে যাবে সে আপনার ধ্বংস হয়ে যাবে, বাতাস হাওয়া। তাহলে যারা হারাম খাবে তারা আল্লাহ রোশানালে পড়বে, আল্লাহ নিজেই বলতে আছেন, তাহলে তোমাদের উপরে আমার ক্রোধ নেমে আসবে। আর যারা অবৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করে, ফল সুতরি দুই নম্বরই কাজ কাম করে, অর্থ উপার্জন করে আর এডিআই সংসার চালায় নিজে খায়, এগুলা মানে এই জাতীয় লোকগুলার উপরে আল্লাহর রহমত নাজেল হয় না, আল্লাহর ক্রোধ আল্লাহর গজব নাজেল হয়। যার কারণে আল্লাহ বলেন যার উপরে আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়, তাহলে তার বাঁচার আর কোনো উপায় থাকে না। আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারী মুসাল্লিগণের প্রশংসা করে কোরআনে কারিমের বিচারে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন যেটা সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 108 নম্বর আয়াতে, যেসব মুসাল্লিরা পাক পবিত্র থাকে তাদের প্রশংসা করতেছেন কোরআনের বিচারে। فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. এটা মসজিদে নববী মুসল্লি এবং মসজিদে কোবার মুসল্লি দুইটা মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার পানে ছুটছেন, যাওয়ার পথে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন কোথায়?
কোবা, সেখানে একটা মসজিদ হয়েছে। আর পরবর্তীতে তিনি মদিনায় প্রবেশ করার পরে আর একটা মসজিদ নির্মাণ করেছিলেন, সেটার নাম কি? মসজিদে নববী। দুটোটাই এখনো আছে, মসজিদে কোবা এবং মসজিদে নববী। এই দুই জায়গার মসজিদের মুসল্লিরা বেশি পাক পবিত্রতা অর্জন করেন। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ তাআলা পবিত্র লোকদের ভালোবাসে। মসজিদে কোবার মুসল্লি আর মসজিদে নববীর মুসল্লিরা বেশি পবিত্রতা অর্জন করে, আর এই জন্য আল্লাহ তাআলাও তাদেরকে কি করে বেশি ভালোবাসে। এই আয়াত নাযিল হওয়ার কারণ ছিল যেটা কত সময় আলোচনা করা হয়েছিল, মসজিদের জেরার যেটা আপনার আবু আমের খুব বড় ধরনের আপনার একটা মানে খারাপ লোক ছিল, মোনাফেকি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্রস্তাব দিতে যে আমাদের আসতে চাইতে অনেক দূরে, তো কষ্ট হয়ে যায়, আমরা এলাকায় একটা মসজিদ নির্মাণ করছি, আপনি আসিয়া উক্ত নামাজ পড়ে গেলে মসজিদটা উদ্বোধন হয়ে যাবে, কারণ আপনি যদি সালাত আদায় করেন তাহলে আর কারো আপত্তি থাকবে না, সবাই আসে এখানে নামাজ পড়বে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবুক থেকে তুবুক যুদ্ধে যাচ্ছি, ওখান থেকে আসার পরে সিদ্ধান্ত নিব। আসার পথে আল্লাহ ওহিনে আজের করে বানা দিলেন যে ওটা আসলে মসজিদ হবে না, ওখানে বসে ষড়যন্ত্র করবে ইসলাম ধ্বংসে, ওটা মসজিদ নয়, আপনি গিয়ে ওটা আগুন দিয়ে জ্বালাইয়া দেন, ওখানে যাইয়া নামাজ পড়ার দরকার নাই, আপনি বরং ওই মসজিদে যান যে মসজিদের মুসল্লিরা বেশি পাক পবিত্রতা অর্জন করে। কোন মসজিদ? মসজিদে নববী আর মসজিদে কোবা। আপনি মসজিদে দেরারে যাইবেন না, কারণ ওটা কি মসজিদ ছিল না ষড়যন্ত্রের কেন্দ্র, ইসলাম ধ্বংসের একটা কেন্দ্র বানাইছিল কে? আবু আমের। হ্যাঁ, তবে তার ছেলেটা বড় ভালো ছেলে ছিল, যে খুব মুসলিম ছিল, যার নাম ছিল হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ, বড় বড় জাদরাল কাফের চারজন, কাফের চারজন সন্তান এত বেশি মুসলমানের ভিতরে সেরা সাহাবি যা বর্ণনা করে শেষ করা যায় না। একজন হলো খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলিদ ইবনে মুগিরা। ওলিদ তো খুব খারাপ ধরনের একজন বড় ধরনের কাফের ছিল। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবা ছিল কি? আবু জাহেল। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন বিশিষ্ট মানে খুব প্রসিদ্ধ একজন সাহাবী ছিল। বলেন সুবহানাল্লাহ। এভাবে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সুলুল, বড় ধরনের মুনাফিক, তার সন্তান আব্দুল্লাহ ছিল একজন খাঁটি মুমিন মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আবু আমের যিনি মসজিদে বেরাত তৈরি করেছিলেন মুনাফিকদের বিচারে, তিনি একজন ছিলেন গুরুত্বপূর্ণ একজন লোক, যে মনে করেন মানে খুব সর্বনাশা যারা করছে তাদের বিচারে শীর্ষস্থানীয় একজন মুনাফিক কে? আবু আমের। তার সন্তান ছিল কে? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যা জানেন যে আপনার উহুদের ময়দানে হামজালার নামে যে কত কিছু হয়ে যায়, হ্যাঁ, যেটা এখন বলার সময় নাই, যে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করা, তিনি স্ত্রী সহবাস করে ফরজ গোসল করার সময়ও পান নাই, যখন তিনি শুনলেন যে উহুদের ময়দানে আল্লাহ নবী শাহাদত বরণ করছেন তিনি সেখান থেকেই দৌড় দিলেন, তাহলে পরবর্তীতে তিনিও শহীদ হয়ে গেলেন। তাকে গোসল দেওয়া যেহেতু ফরজ, সাধারণত যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া লাগে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুদ্ধের পরে হামজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, আসতে দেখছেন কিন্তু লাশ পাচ্ছেন না। আল্লাহ নবী চিন্তিত হয়ে বললেন, কতক্ষণ পরে দেখা গেল তার লাশ পাওয়া গেছে, মাথা থেকে পানি ঝরতেছে। তখন আল্লাহ নবী বললেন যে ওর ফরজ গোসল ছিল, যার কারণে ফিরেশতারা তাকে গোসল করাইছেন। গতিলায় মালাইকা, বলেন সুবহানাল্লাহ, এই আবু আমাদের ছেলে কে? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন যে আপনি মসজিদে দেরারে অবস্থান করবেন না, আপনি বরং মসজিদে কোবা মসজিদে নববীতে যান, সেখানে মানুষজন কি করে? বেশি পবিত্রতা অর্জন করে। বেশি পবিত্রতা কিভাবে অর্জন করে? তারা আপনার পেশাব পায়খানার পরে ঢিলা কুলুপ্ত ব্যবহার করেনি, তারপরেও আবার তারা পানি ব্যবহার করেন, আরব দেশে পানির সংকট, মরুভূমির এলাকা, এরপরেও তারা বেশি পবিত্রতার জন্য পানির চিন্তা না করিয়া পানি ব্যবহার করা, এটা আল্লাহ অনেক বেশি পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পবিত্র এবং পবিত্রকেই কি করেন? পবিত্রতাকেই তিনি পছন্দ
করেন, যারা বেশি পবিত্রতা অবলম্বন করবে আল্লাহ তাদেরকে ভালো বাসবেন। তাহলে এই আয়াতে সুরায় আপনার তওবা 9 নম্বর সুরার 108 নম্বর আয়াতে বেশি পাক পবিত্র মুসল্লিদের প্রশংসা করছেন। তাদের সাধারণ লোক না, তাদের নামাজি মুসল্লি যারা তাদের ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। তাহলে এখানে বলল সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। বলেন তোমার আল্লাহ পাক পবিত্রতা বলতে এখানে সাধারণ নাপাকিও ময়লা থেকে পাক পরিচ্ছন্ন হওয়া এবং তৎসঙ্গে গুণা ও অশ্লীলতা থেকে পবিত্র থাকা বোঝায়। শুধু খালি নাপাকি জাহেরি নাপাকি যেগুলা নাজাসাতে সাথে গলি যা কবিফা এটা না, শুধু বরং গুণা থেকে অশ্লীল কাজ কর্ম থেকেও এরা কি থাকে, বিরত থাকে। তাহলে পবিত্র থাকতে হলে গুণাও ছেড়ে দিতে হবে। শুধু খালি ওই পিতা পায়খানা থেকে দূরে থাকলে হবে না, যত ধরনের নাফরমানির কাজ আছে, গুনাহের কাজ আছে, গর্হিত নিন্দনীয় কাজ আছে, শরিয়াত বিরোধী কাজ আছে, কোরআন হাদিসের বিরোধী যে কাজগুলো আছে এগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। তাহলে এখানে সাধারণত এই সব গুণী যারা গুণান্বিত তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন। তাহলে আমরা আজকে যে আয়াতগুলি আলোচনা করলাম সেটা হলো যে আপনার সূরা আল আলার 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্তই পড়েছি। 15 নম্বর আয়াত আল্লাহ বলেন এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অথবা নামাজ আদায় করে। এখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন যে ওয়াজাকারাতমা, অর্থাৎ যারা আল্লাহ তাআলার রব্বিহি যে তার প্রতিপালকের নাম স্মরণ করে, মানে আল্লাহকে স্মরণ করে। আমি গত সময় বলেছিলাম যে সফলতার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বরে নিজেকে পাক পবিত্র রাখতে হবে, পোশাক পাক পবিত্র, দেহ পাক পবিত্র, খাবার পাক পবিত্র, চিন্তা চেতনা পাক পবিত্র, আখলাক চরিত্র পাক পবিত্র, আকীদা বিশ্বাস পাক পবিত্র, আমল পাক পবিত্র, অন্তর আত্মাও পাক পবিত্র, পোশাক পাক পবিত্র, যে এখানে বসবাস করবে মনে এটাও হতে হবে কি পাক পবিত্র, আর তুহুর শাত্রুর মোমিন, মোমিনের কাজকামও পরিষ্কার থাকবে, তার চিন্তা চেতনাও কি থাকবে পরিষ্কার থাকবে। তারপরে বলা হয়েছে যে বেশি বেশি আল্লাহ জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। 2 নম্বর কোয়ালিটি গুণ থাকতে হবে সফলতার জন্য। 3 নম্বর হলো মাশাআল্লাহ সালাত আদায় করতে হবে। এখন 2 নম্বর গুণটা নিয়ে আলোচনা করি, সেটা হলো ওয়াজাকা রত্মা রব্বিহি এবং তার পালনকর্তার নাম স্মরণ করে। এই স্মরণের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আদ-দাহাব এবং আরো অন্যান্য সূরার ভিতরেও আছে। জিকিরের উপরে প্রায় আপনার 100 উপরে আয়াত আছে শুধু খালি জিকিরের ফজিলতের ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 73 নম্বর সূরা আর 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন। সকাল সন্ধ্যা এবং কোন কোন আয়াতে যেটা আছে বেশি বেশি জিকির করুন, আল্লাহর নাম স্মরণ করতে হবে। মনে মনে আল্লাহকে যেমন স্মরণ করতে হবে, মুখেও স্মরণ করতে হবে। মনেও স্মরণ করবে, মুখেও কি করবে, মুখে তো আর স্মরণ হয় না, মুখে জপ করা হয়। তাহলে যদি কারো কোনো বিশেষ কথাবার্তা বলার প্রয়োজন না থাকে তাহলে চুপ করে না থাকাটাই ভালো। চুপ করে থাকলে চিন্তা চেতনা বেড়ে যায়, টেনশন বেড়ে যায়, এতে মানুষের দেহ নষ্ট হয়ে যায়, রোগে শোকে আক্রান্ত হয়ে যায়। এই জন্য আপনি সবসময় জিকির আজকারে থাকবেন, দেখবেন যে আপনার ভিতরে একটা স্ফূর্তির বা ইমেজ থাকবে, আপনার ভিতরে কোনো টেনশন কাজ করবে। আপনি জিকির করতে থাকেন, দেখবেন সব ধরনের আপনার টেনশন দূর হয়ে যাবে। বলেন তোমার আল্লাহ। তাহলে এই যে মৌখিক জিকিরের ব্যাপারে হাদিসের ভিতরে আছে যে আপনার জিকির করতে করতে নিজের ঠোঁটটা তরুতাজা রাখবে, মৃত্যুর পরে আপনার কেয়ামতের দিনে যার ফয়সালা হবে সে একেবারে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন রকমের টেনশন তার থাকবে না। তাহলে বেশি বেশি কি করতে হবে, জিকির করতে হবে। যার দিলে জিকির নাই তার দিল মুর্দা, যার দিলে জিকির আছে তার দিল কি জিন্দা। তাহলে দিলে জিকির থাকা মানে আল্লাহকে স্মরণ করা। কম্পাসের কাঁটা যেমন উত্তর দিক থাকলে স্থির থাকে, অন্যদিক থাকলে যেমন বিচলিত হইয়া পড়ে, অস্থিরতা দেখা যায়, ঠিক আল্লাহমুখী না হওয়ার কারণে আমাদের ভিতরে যত অশান্তি আপনার বাসা বাঁধে
আপনার সব জায়গার ভিতরে অশান্তি লেগে যায়, আর যদি আমরা আল্লাহমুখী হয়ে যাই আমাদের ভিতরে শান্তি আসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহি তাতমাইনুল কুলুব, মাঝ পানিতে থাকলে যেমন শান্তি আছে, জিকির করলে বান্দার অন্তরে কি আছে, শান্তি আছে। তাহলে শান্তি আসবে কিসের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এই জিকির মানে স্মরণ করা, কোন সাউন্ড লাগে না, অন্তরে স্মরণ করার নামই জিকির। এটাই হলো মূল শাব্দিক অর্থ, জিকির মানে কোনো আওয়াজ করা না, জিকির মানে কি করা, স্মরণ করা। একটা হলো আল্লাহকে স্মরণ করা, আর একটা হলো আল্লাহর হুকুম আহকামকে স্মরণ করা। আমি যখন যে কাজ করবো, রাতে দিনে সকালে বিকালে উঠতে বসতে দাঁড়াইয়া হাই হেঁটে, আমার ব্যবসা বাণিজ্য কর্ম ক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর নির্দেশ কি সেটাকে স্মরণ করার নাম জিকির। শুধু মুখে সুবহান আল্লাহ বললাম, কিন্তু ব্যবসায় আমি দুই নম্বরই সংস্কৃতি করলাম, আমি এইটার নাম জিকির নয়, এটা পাঁচবারই। মুখে আছে তাকবি, কিন্তু অন্তরে আছে তার দুনিয়ার লোক লালসা, যত রকমের আপনার অপবিত্রতা, গেন্দেগি, তার অন্তর পবিত্র হয় না। অন্তরের ভিতরেও জিকির থাকতে হবে কার, আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সূরা আল জুমা, এটা 62 নম্বর সূরা, 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলাকে কি করো, অধিক স্মরণ করো, এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও। আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে সফল হওয়া যায়। সফলতা দিবে কে, আল্লাহ। তাকে স্মরণ করলে সফলতা হবে না মানে, অবশ্যই হবে, আপনি যা চাচ্ছেন তা অবশ্যই পাবেন, কারণ দাতা একজনই। দাতা কে, সব নবীরা সুরেরা কার কাছ থেকে, তাকে স্মরণ করে আর সফল হয়েছেন। তাহলে আপনি আপনি হব না কেন, এটা তো আপনার বাস্তবে মানে প্রতিফলিত, একটা প্রমাণিত, একটা মানে যাচাই করা জিনিস। এখানে তো ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, 100% আপনি সফল হবেন। আল্লাহকে বেশি বেশি ডাকুন, বেশি বেশি স্মরণ করুন। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলে সুবহানাল্লাহ। এটা সূরা বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন জিকিরের অর্থ কি করা, স্মরণ করা, যার সম্পর্ক হলো অন্তরের সাথে। তবে জিহ্বা যেহেতু অন্তরের মুখপাত্র, কাজেই মুখে স্মরণ করাকেও জিকির বলা যায়। অন্তরের মুখপাত্র কোনটা, জিহ্বা। সুতরাং জিহ্বা না ইয়া জিকির করলে এটাও জিকিরের অন্তর্ভুক্ত। তাহলে আমরা মুখেও জিকির করি, সাহাবায়ে কেরাম হাতে কাজ করতেন, মুখে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নাম স্মরণ করতেন, বলেন সুবহানাল্লাহ। কোন কোন আল্লাহর ওলি এমন বেশি জিকির করতেন যে তারা খাবার দাবার খাওয়ার পিছনেও সময় ব্যয় করতেন না, রুটি বানাইয়া খেয়ে চাবাইয়া চাবা চেপে চিবিয়ে চিবিয়ে খেতে যে সময় কত লাগে, এইটুক তারা ব্যয় না করে তারা খাতু বানাইয়া পানিতে গোলাইয়া নিজের জীবনটাকে কোন রকম বাঁচানোর জন্য কিছু খাবার গ্রহণ করতেন, আর অন্যটাই ওই সময়টা বেশি বের করে তারা আল্লাহর নাম স্মরণ করতেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলেন যে 85 সালে ইমানা মহাসাক্ষর কথা কালি কে একদম্বা খোদা মুদান বে আজমুল কে সুলাইমানি, 30টা বছর আমি গবেষণা চিন্তা ভাবনা করে দেখেছি, একবার মাত্র আল্লাহর নাম নিলে যে মর্যাদা পরকালে পাওয়া যাবে, সুলাইমান আলাইহিসসালামের মতন তামাম বিশ্বের রাজত্বী করলেও সে মর্যাদা পাওয়া যাবে না। তাহলে আমি কেন অবসর সময়কে আমি নষ্ট করবো, অবহেলায় কেন সময় নষ্ট করবো, আর কুচিন্তা করে কেন আমার সময় আর দেমাগ নষ্ট করবো। অবশ্যই আমরা সময় পাইলেই আল্লাহর নাম স্মরণ করবো। তাহলে কোরআনে করিমের ওয়াদা অনুসারে যখন কোন মমিন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ নিজেও তাকে স্মরণ করেন, বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে স্মরণ করো আমার হুকুম বা আনুগত্য পালন করার মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দেওয়ার মাধ্যমে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন বিপদে পড়ে আমাকে স্মরণ করো, আমি তখন তোমাদের বিপদ দূর করার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন হাজতে পাওয়ার জন্য প্রয়োজন মেটানোর জন্য আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের হাজত পূরণ করার মাধ্যমে তোমাদেরকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি স্মরণ করি একা একা, আল্লাহ তাআলা স্মরণ করবেন ফেরেশতাদেরকে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমরা যে মজলিসে বসে জিকির করব, আল্লাহ তাআলা আরো উন্নত মানের মজলিসে আমাদেরকে স্মরণ করবেন, বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, দেখ ফেরেশতারা তাকাইয়া, এরা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু তারা আজ আমার নাম জপতে আছে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ গর্ব করে বলবে, তোরা না বলেছিলি এই জাতিকে বানাইতে না করছিলি, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, কয় দেখ তাকাইয়া, আমি বলেছিলাম, আমি যা জানি তোরা তা জানুক নাকি। এতে কি হয়ে গেল, আল্লাহ তাআলা গর্ব করার সুযোগ পেয়ে গেল আপনাকে আমাকে নিয়ে। কত অযথা বসে থাকলে না, বিক্রি করলে আল্লাহর আনুগত্য অর্থাৎ তার হালাল ও হারাম সম্পর্কে নির্দেশ গুলোকে স্মরণ করার নামও দিকি। শুধু আল্লাহ আল্লাহ জপ করলাম, তসবি নিলাম, আর ওই দুই নম্বরই কাজকে আমি সাথে জড়াইয়া রইলাম, জনগণ বলতে হাদিসা, হাতে তো তসবি, মাথায় টুপি, হাজির রুমাল আছে কাঁধে, আরে খুব ভালোই, কিন্তু লোকটাতে ভিতরে ভিতরে দুই নম্বরই কাম করে, এটা তো জনগণ জানে না। এই জিকিরের কোনো দাম নাই। আসল জিকির হবে আল্লাহর হালাল হারাম বৈধ অবৈধ কথা স্মরণ রাখতে হবে, ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিক কর্মক্ষেত্রে যাবতীয় কাজ কামে আল্লাহর বিধি বিধানকে স্মরণ রাখার নামই হল জিকির। স্মরণের নামই কি জিকির, স্মরণ এটা এটা বাংলা, এইটারই আরবি শব্দ ব্যবহার হয় কোনটা, জিকির। এখন বললেন জিকির কাকে বলে, জিকির মানে শুধু খালি গলা ফাটাকে চিৎকার করার নাম জিকির নয়, হাদিসের ভিতরে অনেক জিকিরের কথা আছে, এমন ভাবে জিকির করো যেন তোমাকে মানুষ পাগল বলে। তা পাগল বলতে হলে তাহলে মনে জোরে জোরে জিকির করলে মানুষকে পাগল হবে, এই নয় শুধু এর ব্যাখ্যা, বরং একটা জিনিসের জন্য মানুষ পাগল হয়ে গেলে সব কিছু বাদ দিয়ে দেয়, ওইটা নিয়েই থাকে। তার মানে আমরা সকলে আল্লাহওয়ালা হয়ে যাবো, বলেন তোমার আল্লাহ। আল্লাহওয়ালা কখন হবে, যে আল্লাহর নিয়ে চলে সেই তো আল্লাহওয়ালা হয়, যে দুধ নিয়ে চলে সে দুধওয়ালা হয়, যে বাদাম নিয়ে চলে বাদামওয়ালা হয়, যে কলা নিয়ে চলে কলাওয়ালা হয়, যে রিক্সা নিয়ে চলে সে রিক্সাওয়ালা হয়, যে আল্লাহ নিয়ে থাকে সে আল্লাহওয়ালা হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বাদ দিয়া সলাত বাদ দিয়া আপনি আল্লাহওয়ালা হতে পারবেন, যারা আল্লাহওয়ালা হতে পারে না তারা আল্লাহ ওলি হয় কিভাবে, তারা তো ভণ্ড শয়তান ছাড়া আর কিছু না। আর এদেরকে আমরা ওলি বলি, যারা সলাতে আদায় করে না, আল্লাহর বিধি বিধান তাদের কোনো দানাই নাই, পালন করা তো পরের কথা, আগে গাছ না থাকলে ফল হবে কিভাবে, আমল করা তো পরের জিনিস, আগে জানা থাকতে হবে না, এটা তো কোরআন হাদিস কিছুই কি জানে না, বোম মারলে প্যাটের ভিতর থেকে আলিগো বের হয়ে আসবে না। তাহলে বলেন তো এরা কি যাবে আল্লাহর ওলি হয়, আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, আমাকে ভয় করে তারা যারা জানে আমার সম্পর্কে। আপনি যদি জানেন যে এই সাপটার বিষ নাই, ওর লেন জুড়া ধরে আপনি ঘুরাবেন, আর যদি জানেন যে এটা তো এত বিষ তাকালে মাত্র চোখ অন্ধ হয়ে যাবে, তাহলে আপনি দৌড় দিতে থাকবেন, কারণ ওর দিকে তাকাতেও যাবেন না, ধরা তো দূরের কথা, কারণ আপনি জানেন আপনার জ্ঞান আছে, আপনি জানেন যে আনসার বাহিনীর মায়ের থেকে র্যাবের মায়ের বেশি, সুতরাং আনসার বাহিনীর থেকে র্যাবের একটু বেশি ভয় করবেন, যে আল্লাহরে জানে যে আল্লাহ এত মহান, তাহলে আল্লাহ আকবর, আল্লাহ মহান, আল্লাহ আজম, আল্লাহ মহান, তখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তখন আপনার ভিতরে ভয় প্রকম্পনটা আসবে ওইভাবে, যেভাবে আপনি আল্লাহকে চিনবেন। তাহলে কে কত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহ সম্পর্কে জানে, যে যত বেশি আল্লাহর মহত্ব আল্লাহর গুরুত্ব সম্পর্কে জ্ঞান রাখে, সে আল্লাহকে তত বেশি ভয় করে, বলেন সুবহানাল্লাহ। সবথেকে বেশি জানত আল্লাহ সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য সবথেকে বেশি ভয় করত আল্লাহকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার সংস্পর্শে থেকে সাহাবায়ে কেরাম বেশি আল্লাহকে চিনতে, এজন্য সবার থেকে বেশি ভয় করত কে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তাহলে জিকির আমরা করব, যে ব্যক্তি প্রকৃত ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে সে অন্য সব কিছু ভুলেই যায়। আমাদের সব শুভানা ঠিক আছে, আর বলি আমরা আল্লাহকে স্মরণ করি কখনো নয়, মিথ্যা কথা, যে যে তার স্মরণ করে সে ওইটা নিয়েই থাকে, বাকি সব কিছুই সে কি হয়ে যায় ভুলে যায়। আপনি যেটাকে চান শুধু মাল চান, আপনার দিন যাক মালের ধান্দায় থাকে, তাহলে আপনার জিকির তো আসবে না, জিকিরের উদ্দেশ্য থাকে মালের ধান্দায়, অর্থাৎ এটাকে আপনি মেডিসিন হিসাবে, মাধ্যম হিসাবে, পাওয়ার একটা মাধ্যম হিসাবে আপনি ব্যবহার করতেছেন, প্রকৃত পক্ষে আপনার আল্লাহর সাথে কোনো মহব্বত নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহকে পাওয়াই আপনার লক্ষ্য নয়, বরং আল্লাহকে ব্যবহার করিয়া, এই আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করিয়া আপনি আরেকটা জিনিস চাচ্ছেন, সেটা হলো দুনিয়া। এই চাওয়ার ভিতরে কোনো কি নাই, কোন ফায়দা নাই। তাহলে যে আল্লাহকে স্মরণ করে সে সব কিছু ভুলে যাইয়া আল্লাহকে নিয়েই কি থাকে, সব কিছু বলতে পারবে, কিন্তু সে তাকে বলতে
পারবে না, যে যেটা পাবে ওইটা নিয়েই তো সে কি থাকবে, আর তখনই তার অন্তরে শান্তি আর জ্বালা বিজিকবিল্লাহ ইতাতমাইনুল কুলুব। আর আল্লাহ স্মরণ কিন্তু সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত, এর চাইতে বড় আর কোনো আমল হইতেই কি পারে না। আর এই বড় আমলের ভিতরে সলাৎ তো বলা হয়েছে সবচেয়ে বড় ইবাদত কি সলাৎ, যেটা এই দ্বিতীয় নম্বর অপশন ফাসাল্লাহ ওয়াজাকা রাসমা রব্বিহি ফাসাল্লাহ, এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অথবা নামাজ আদায় করে। নামাজ আদায় করা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ সকল গর্হিত নিন্দনীয় অপকর্ম খারাপ কাজ থেকে বিরত রাখে, এবং এই সলাতটাই হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো কি আপনার এই সলাত। সলাতটা আল্লাহকে স্মরণ করার যত মাধ্যম আছে সবচেয়ে বড় মাধ্যম কোনটা, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে স্মরণ হবে, স্মরণ করবে কিসে জিহ্বা, শুধুমাত্র একটা অঙ্গ আপনার জিহ্বাটা আল্লাহকে স্মরণ করতে, আপনি মনে মনে স্মরণ করলে আপনার কলম, কিন্তু সলাতে দাঁড়ালে আপনার ওয়ান বডি আপনার স্মরণ করতেছে কাকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার পশমে পশমে আপনার আপাত মস্ত পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট কিডনি বাস কোন কিছু আর বাদ যাচ্ছে না, সব কিছু নিয়োগ দিচ্ছে আত্মনিয়োগ করতেছে কিসের ভিতরে, আল্লাহ জিকিরের ভিতরে। সেই জন্য আল্লাহ বলেন ওয়ালা জিকরুল্লাহি আকবার সূরা আনকাবুত আপনার 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। সুতরাং যারা সলাত আদায় করে তাদের আর জিকির করতে বাদ থাকে না। সলাত আপনার বিভিন্ন ভাবে আছে, এটা নফল আছে ফরজ আছে ওয়াজিব আছে, তাহাজ্জুদ তাওয়াবিন ইফতার এবং নফল সালাত বেশি বেশি আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিক্রিয়া পারবে দয়া করবেন। ফরজ সালাত আমরা এমনি আদায় করতে হবে, নফল সালাত যে যত বেশি আদায় করবে সে আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে এটা আপনার সলাৎ এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কি করে সমাজের খারাপ কাজ থেকে মানুষকে কি করে বিরত রাখে, কিভাবে রাখে অল্প শর্ট টাইম দিয়ে একটা কথা বলি। যেমন মানুষের যখন সলাৎ আদায় করে তখন অনেকের দেখা যায় মনের ভিতরে আল্লাহর কথা স্মরণ থাকে না, মন বসে না, এই জাতীয় মুসল্লিও সমাজে কি আছে, তখন এই একটা আর কেউ আছে আসে মনের ভিতরে আল্লাহর কথা স্মরণ আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, এই বা এই জাতীয় লোক আছে, আবার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথা স্মরণ থাকে এই জাতীয় লোক আছে, আবার কেউ আছে সরাসরি সলাতে আল্লাহর সাথে কথা বলে তারাও কি আছে। তাহলে কয়েক শ্রেণী নামাজীদের ভিতরে ক্যাটাগরি আছে, বিভিন্ন স্তরে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল আমরা সালাত কিভাবে মানে একান্ত ভাবে নিবেদিত হইয়া আল্লাহ তাআলার জন্য আদায় করতে পারি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহ ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখতে পাইলে তার সামনে দাঁড়াইতা, যেভাবে তুমি না দেখো মনে করো ওইভাবে যে তুমি আল্লাহকে দেখতে, তো এই মনোভাব যদি কারো ভিতরে থাকে তাহলে তার মনটা আপনি নামাজে আসবে না, আসবে কিনা, আর তার এই মন আসবে না, তাহলে তার কিভাবে মন আনতে হয় সেটা আল্লাহ হাবিব এই হাদিসের বাকি অংশে বলে দিতেন। ওয়াইল্লাম তারাহু ফাইন্নাহু ইউরাস, এটা ঔষধ, তুমি যদি এইভাবে নামাজ করতে না পারো যেভাবে আল্লাহকে দেখা যাচ্ছে, তাহলে তুমি এই পন্থা অবলম্বন করো, এই মেডিসিন যা ব্যবহার করো, আল্লাহ তোমাকে দেখতেছে, কি বলেন এটা পারবেন না, আপনি আল্লাহকে দেখতেছেন সেটা যদি মনে করতে নাও পারেন অন্তত এটা তো মনে করতে পারেন যে আল্লাহ আমাকে, যে আল্লাহ যদি আমাকে দেখতেছে দাঁড়ানো অবস্থা রুকু অবস্থা সিজদা অবস্থা কথা অবস্থা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা লোকের মনের ভিতরে যখন নাকি এই কথা গেড়ে যাবে বদ্ধমূল হয়ে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, তখন ওই লোকটা নামাজের সালাম ফিরাইয়া অফিসে গেলে ব্যবসা বাণিজ্যে গেলে সে পার্কে গেলে সে ক্লাবে গেলে কখনো জেনার কাজ করতে পারবে না, তখন তার মনের ভিতরে জাগ্রত হয়ে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, মদের বোতল হাতে নিলে তখন সে তার মনে জাগ্রত হয়ে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, সে জেনার বিচার কিছুতেই আর করতে পারবে না। তাহলে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল গর্হিত নিন্দনীয় অপকর্ম থেকে বাঁচায়, কি বাঁচায় না বলেন,
কখন বাধা দেয়, সলাপটা যদি ওইভাবে হয় অর্থাৎ আল্লাহ দেখতেছে অথবা আমি যেন আল্লাহকে দেখতেছি এই মনোভাব নিয়ে। আবার সলাপ আদায় করতে করতে অনেকে আল্লাহর সাথে কথাও বলে, এটা তুলে সাথে আছি তার কি আপনি দেখবেন যে যখন নাকি বান্দা বলে আছে যে আপনার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলহামদু, যখন বলে আল্লাহ বলে মানিল হান, তার জন্য প্রশংসা, তার জন্য প্রশংসা। তখন বান্দা বলে লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহ বলে মানিল্লাহ আল্লাহকে, তখন বান্দা বলে রব্বিল আলামিন, আল্লাহ বলে মানিল্লাহ রবকে, তখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে মানির রহমানির রহিম, তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, বান্দা আমি হইলাম কিয়ামত দিবসের মালিক। এতক্ষণ তুমি যিনি আর তিনি বলেছিলাম সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য তিনি, যিনি সমগ্র জগতের লালন পালনকারী, যিনি রহমান রহিম, যিনি কিয়ামত দিবসের মালিক। এখন বলো আমি আল্লাহ তোমার সামনে হাজির আছি, এখন কি তুমি তিনি আর যিনি বলবে না তুমি বলবে? এখন বলো ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা সকলে তোমার ইবাদত করি। এখন বলেন তো অনুপস্থিত থেকে আল্লাহ প্রেজেন্ট উপস্থিত হয়ে গেছে কিনা, তাহলে কথা বলে কিনা আল্লাহ? তাহলে বান্দার কাজ বা আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাজ হলো ওই বান্দার সাহায্য করা। ওই ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই আমরা সাহায্য চাই, আমরা করবো তোমার গোলামি, আর আমাদের যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিবা তুমি। তাহলে আমাদের হাজত রাওয়া, আমাদের প্রয়োজন মিটাইয়া দেওয়ার মালিক একমাত্র কে? তাহলে দেখেন নামাজের ভিতরে বান্দা কথা বলে কি বলে না? তাহলে যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসের ভিতরে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে অদূর ভবিষ্যতে আপনার উমর কাফের হয়ে যাবে। এই মুহূর্তে না হলেও আস্তে আস্তে সে কাফেরের পথ অবলম্বন করতেছে, অদূর ভবিষ্যতে সে কাফের হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহ নবী বলেছেন যে সালাত আদায় ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল, সে যেন কাফের হয়ে গেল। যাই কাফের এই মুহূর্তে হয় নাই, পরবর্তীতে সে কি হয়ে যাবে? যেমন অনেকে বলে না তামারের ছেলে, আসলে সে তামারের ছেলে নয়, তামারের মতন আসারণ করছে বিধায় তাকে বলে তামারের ছেলে। এরকম যারা সলাপ ছেড়ে দেয় এরা এই মুহূর্তে কাফের হয় নাই, তবে কাফের সুলভ আচরণ করছে। এটা এই মুহূর্তে কাফের সুলভ আচরণ করছে, এই করতে করতে এক সময় কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সলাত ইমাদুদ্দিন, সলাত ধর্মের খুঁটি স্তম্ভ, যে মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই সলাত আদায় করলো সে দিনকে ঠিক রাখলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে সলাৎ ছেড়ে দিল সে ধর্মকে ধ্বংস করে দিল বলে নাউযুবিল্লাহ। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাৎ, কিয়ামতের দিন আল্লাহর হক সম্পর্কে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করবেন সলাৎ প্রসঙ্গে। যার সলাৎ ঠিক আছে তার তার প্রথম প্রশ্ন ঠিক আছে, আর যার প্রথম প্রশ্নের উত্তর ঠিক মতন পাবে বাকিটা আল্লাহ নাও জিজ্ঞাসা করতে পারেন, এই উঠিলাকে জান্নাতে চলে যেতে পারে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রথম প্রশ্নের উত্তর ঠিক না পাইলে আর দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই, ডাইরেক্ট ফেরেশতারা পাইলে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামীরা তখন জিজ্ঞাসা করবে তোমরা কি অপরাধে জাহান্নামে আসছো? যেমন একজনারে আগে জেলে দিচ্ছেন, পরের জনারে ঢুকলে জিজ্ঞাসা করে না কি ভাই তুমি কি দোষ করে আসছো? ঠিক তখন অন্য অন্য মানে জাহান্নামীরা বলবে ভাই তুমি কোন দোষে কোন অপরাধে তুমি জাহান্নামে আসলে? তখন ওই জাহান্নামীরা বলবে লাম নাকুমিনাল মুসাল্লি, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। কি ভাই মুসাল্লি হওয়ার দরকার আছে কিনা? কি মজা মুসাল্লি হবেন না, জিন্দা থাকবে? আল্লাহ যেন আমাদের তো বিদান করে সবাই বলে না আমি